চাকরির নিশ্চয়তাসহ আট দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন ফারিয়া বিকেলে চট্টগ্রামের প্রেসক্লাব চত্বরে তারা এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতারা অভিযোগ করেন এই পেশার জন্য কোনো নীতিমালা করা হয়নি ফলে নেই চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা এছাড়া সরকারি বিভিন্ন ছুটিতে কাজ করতে হয় তাদের নেই কোনো ওভারটাইম এ সময় তারা দ্রুত সরকারি নীতিমালা প্রণয়ন বর্তমান বাজার মূল্যে বেতন ভাতা নির্ধারণেরও দাবি জানান